সুস্বাগতম সবাইকে তো কেমন আছে তোমরা তো দেখো আজ আমরা কথা বলবো তোমাদের কমেন্ট নিয়ে তো তোমরা দেখো অনেকেই আমাকে ইনস্টাগ্রামে জানিয়েছিলে যে আমি ভবিষ্যতে ইউপিএসসি পরীক্ষা দিতে চাই তো ইউপিএসসি পরীক্ষা দিতে গেলে ভবিষ্যতে তোমার উচ্চ মাধ্যমিকে কী কী সাবজেক্ট নিলে পরে আমার খুব সুবিধা হবে প্রিপারেশানে তো এই টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো ইউপিএসসি প্রিপারেশানের জন্য ঠিক আছে তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও তো দেখো ইউপিএসসি ফুল ফর্ম হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তো এর দ্বারাই হচ্ছে প্রতি বছর একদম প্রতি বছরেই এই পরীক্ষাটা হয় যেটা সিএসি বা সিভিল সার্ভিস এক্সামিনেশন বলে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয় আর কি তো এই যে যে সিএসসি বা সিভিল সার্ভিস এক্সাম পরীক্ষা তো এই সিভিল সার্ভিস এক্সাম পাশ করলেই হচ্ছে আইএএস আইপিএস আইআরএস আই এফ এস মানে হচ্ছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অফিসার ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস অফিসার সহ অন্যান্য অফিসার আর কি র্যাঙ্কের চাকরি পাওয়া যায় এ গ্রুপের আর কি ঠিক আছে এটা হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিস হচ্ছে এই ইউপিএসসি এক্সাম দিয়েই হচ্ছে হয় তো দেখো এই পরীক্ষার হচ্ছে তিনটে ভাগ থাকে প্রিলিমিনারি মেইনস আর হচ্ছে পার্সোনালিটি টেস্ট তো এগুলো সম্পর্কে জানতে দেখো এই চ্যানেলের পরপর বেসিক অ্যাবাউট ইউপিএসসি এক্সাম যেটা আছে তোমরা প্লে লিস্টে গেলে ওখানে পেয়ে যাবে ওই ভিডিওগুলো সম্পূর্ণ পরপর দেখো তাহলে প্রত্যেকটা ভিডিও দেখলে পরপর বুঝতে তোমাদের সুবিধা হবে আর তাছাড়া এই পার্টটা বলেই না বেসিক অ্যাবাউট ইউপিএসসি না আরও সাবজেক্ট ওয়াইজ দেখবে ইউপিএসসি এক্সামে যেসব সাবজেক্ট পড়তে হয় তো সেই সাবজেক্ট ওয়াইজ তার চাপটা ধরে ধরে ভিডিও করা আছে এই চ্যানেলে তুমি প্লে লিস্টে গেলে পরপর পেয়ে যাবে তো ভিডিওগুলো দেখলে বুঝতে আরও সুবিধা হবে তোমাদের ঠিক আছে প্লে গেলে ওই ভিডিওগুলো পরপর দেখলে কারণ কী বলতো স্কিপ করলে পরপর বুঝতে পারবে না বা যদি প্রত্যেকটা ভিডিওগুলো সম্পূর্ণ দেখো একদম ডিটেলসে তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে তো দেখো এই ইউপিএসসি এক্সামের প্রিপারেশান তুমি যত আগে শুরু করতে পারবে তো ততই ভালো হয় কারণ দেখো প্রতি বছরই এক্সাম বেশি লোকে দিচ্ছে তা তুমি যদি আগে থেকেই প্রিপারেশান নেওয়া থাকে তোমার ছোটোবেলা থেকেই মানে ছোটোবেলা বলতে ধরো তোমার স্কুল থেকেই তাহলে তোমার অনেকটাই এগিয়ে থাকলে না তুমি তো এখন দেখো যা মোটামুটি অবস্থান তো এখন মোটামুটি দশ এগারো লাখের মতো পরীক্ষার জন্য ফর্ম ফিল করে তো তারপরে যেটা দেয় তো বুঝতেই পারছো মোটামুটি টোটাল সিট থাকে হচ্ছে আইএসদের জন্য দেড়শোটার মতো আর প্রতি বছর যে টোটাল অল ইন্ডিয়া সার্ভিস যেগুলো আছে সব মিলে আটশো বা নশোটার মতো হচ্ছে সিট থাকে মানে ভ্যাকান্সি থাকে প্রতি বছর তো এর মধ্যে আটশো বা নশোটা সিট প্রতি বছর হয় আর কি মানে কয়জন হচ্ছে টোটাল সিলেক্ট হয় এক এক বছর এই ইউপিএসসি পরীক্ষা দিয়ে মানে এই আটশো নয়শো জনের মধ্যে আইএএস আইপিএস আই এস আইআরএস আই ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সবাই আছে কিন্তু মানে টোটাল সব ধরে তো দেখো এই পরীক্ষা দেওয়ার জন্য শুধু স্নাতক হতেই হয় কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই যে এরকম হাইফাই নাম্বার পেতে হবে ফার্স্ট ক্লাস পেতে হবে এরকম কোনো ব্যাপার নেই শুধু গ্রাজুয়েট হলেই হয় আর আরেকটা যেটা দরকার সেটা হচ্ছে একুশ বছর বয়স হতে হবে ঠিক আছে একুশ বছর বয়সে কম হলে এক্সাম দেওয়া যায় না আর গ্র্যাজুয়েট হতে হবে সেই তোমার যে স্ট্রিমেই হোক ধরো তুমি মেডিকেল গ্র্যাজুয়েট হও তুমি ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট হও বা জেনারেল গ্রাজুয়েট হও কোনো সমস্যা নেই সবাই দিতে পারবে তো কোনো পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই ধরো স্নাতকে বা উচ্চমাধ্যমিকে কত রকম কোনো ব্যাপার নেই তো সেটা দেখার জন্য দেখো আই বাটনে ভিডিও দেওয়া আছে ওটা দেখতে পারো বুঝতে সুবিধা হবে তো দেখো প্রস্তুতির কথা যখন আসছে তো প্রস্তুতি শুরু করার প্রথমেই হচ্ছে তোমার সিলেবাস দেখতে হবে তুমি মোবাইলে বা তোমার পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপে তুমি ইউপিএসসি সিলেবাস ডাউনলোড করে নাও ঠিক আছে ডাউনলোড করে তারপর সেটা পুরো দেখে নিলে তারপর সেই অনুযায়ী আস্তে আস্তে তুমি পড়া শুরু করলে তো সেটা বোঝার জন্য তুমি ধরো এটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের কথা যেহেতু আমি বলছি তো তার আগে থেকে তুমি যদি শুরু করো তাহলে ক্লাস টেনের পর থেকেই তুমি সেই অনুযায়ী সাবজেক্ট নিয়ে নিলে ঠিক আছে মাধ্যমিক দেওয়ার পর পরই তুমি সাবজেক্ট নিয়ে নিলে যে হ্যাঁ আমি ভবিষ্যতে ইউপিএসসি পরীক্ষা দেবো মানে আইএস হব বা ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অফিসার বা আইপিএস হবো তো তার জন্য আমি এখন থেকে প্রিপারেশান নেবো তো সেটা যদি করতে হয় তাহলে তুমি ট্রেনের থেকেই ক্লাস টেন পাস করার পরেই তুমি শুরু করে দিলে আস্তে আস্তে অল্প অল্প করে তো দেখো এখানে কিন্তু কোনো মা ট্রেনের নাম্বার মানে মাধ্যমিকে কত উচ্চ মাধ্যমিকে কত পেলে বা কত পার্সেন্টেজ পেলে গ্রাজুয়েশানে কত পার্সেন্টেজ পেলে এর কোনো ভ্যালু নেই কিন্তু ঠিক আছে কোনো ভ্যালু নেই তুমি হচ্ছে এক্সাম পাস করাটাই হচ্ছে এখানে মেইন তোমার কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো নাম্বারও দেখবে না যে তুমি ট্রেনে কত পেলে উচ্চ মাধ্যমিকে কত পেলে তো তার জন্য তুমি যদি ছোটোবেলা থেকেই শুরু করো আগে থেকে তাহলে তুমি অনেক এগিয়ে থাকবে আর ছোট অত ক্লাস আগে থেকে ধরো তুমি চোদ্দো পনেরো তেরো বছর বয়স থেকে পড়া শুরু করলে তাহলে তোমার অল্প অল্প করেও শুরু করে পারছ তো সেই ব্যাপারটা থাকছে তাহলে চাপই একদম পড়ছে না তুমি জেনারেল যেটা পড়ছো মানে তোমার স্কুলের পড়া তো তার মধ্যে আস্তে আস্তে সেগুলো পাশে পাশে পড়তে থাকলে অল্প অল্প করে তাহলে চাপটা থাকলো না কিন্তু তুমি পাশ করার সাথে সাথেই তোমার একটা ভালো পজিশনে চলে গেলে তুমি ঠিক আছে তো এই ভিডিওতে দেখো আমরা যেটা বলছি যে উচ্চ মাধ্যমিককে কী কী সাবজেক্ট নিলে ভালো হয় তো দেখো আমাদের বোর্ডে মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সাধারণত পাঁচটা সাবজেক্ট নিতে হয় ঠিক আছে মানে দুটো তো থাকে এমনি বাংলা আর ইংলিশ এটা তো কম্পালসারি থাকলো আর যেটা হচ্ছে তিনটে টোটাল তো পাঁচশো নম্বরের পরীক্ষা আর তিনটে সাবজেক্ট নিতে হয় আর অনেকে অ্যাডিশনাল নেয় তো অ্যাডিশনাল নেওয়া না নেওয়াই ভালো এক্সট্রা একটা সাবজেক্ট পড়ার কী দরকার তো তুমি যদি এক্সট্রা যে তিনটে সাবজেক্ট নিতে হয় মানে বাংলা ইংলিশ বাদে তুমি দেখো যদি আর্টসের সাবজেক্ট নাও তাহলে তোমার ভবিষ্যতে প্রিপারেশান নিতে খুবই সুবিধা হবে কারণ কি দেখো সায়েন্সের সাবজেক্ট কিন্তু তে অত খুবই লাগে না খুবই কম লাগে ঠিক আছে আর্টসের জিনিস হচ্ছে বেশি লাগে সায়েন্সের জিনিস কিন্তু খুবই কম আর্টসের জিনিসপত্রই হচ্ছে বেশি থাকে মানে আর্টসের সাবজেক্টগুলো কারণ তুমি এটা তুমি যখনই ইউপিএসসি সিলেবাসটা খুলবে ডাউনলোড করে তখন সেটা দেখলেই বুঝতে পারবে যে সেই সিলেবাসের মধ্যে আর্টসের জিনিসগুলো প্রচুর আছে সায়েন্সেরও আছে কিন্তু আর্টসের পার্সেন্টেজ কিন্তু অনেকটাই আছে তো দেখো আর্টসের সাবজেক্টগুলোর মধ্যে অনেকগুলো সাবজেক্ট আছে যেমন তুমি যদি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান সমস্তত্ববিদ্যা মানে সোশিওলজি যেটা অর্থনীতি ইকোনমিক্স এই যে যে পাঁচটা সাবজেক্টের কথা বললাম তো এই পাঁচটা সাবজেক্টের মধ্যে যদি তুমি যে কোনো তোমার ইচ্ছা মতো তিনটে সাবজেক্ট নাও তাহলেই তো তোমার হয়ে যাচ্ছে পাঁচশো কমপ্লিট মানে বাংলা ইংলিশ দুশো আর এ পাশে তিনটা সাবজেক্টে তিনশো টোটাল পাঁচশো তো হয়ে গেল তো এই পাঁচটা সাবজেক্টের মধ্যে তুমি যদি তিনটে সাবজেক্ট নাও তাহলে তোমার থেকে বেশি লাভ হবে মানে এই পাঁচটা সাবজেক্টের মধ্যে তিনটে সাবজেক্ট নিলে কারণ এই পাঁচটা সাবজেক্টই তোমার পড়তে হয় কিন্তু ইউপিএসসি সিলেবাসের সব থেকে বেশি আছে এই সাবজেক্টগুলো তো তুমি যদি ক্লাস ইলে টেনের পর থেকেই ইলেভেন টুয়েলভেই এই সাবজেক্টগুলো নিয়ে নাও তাহলে আরও ডেপথে তুমি যদি পড়া শুরু করো তখন থেকেই তাহলে কিন্তু তুমি এগিয়ে থাকছো এই আর্টসের সাবজেক্টগুলো নিয়ে কারণ তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো কিন্তু ইউপিএসসি সাবজেক্ট সিলেবাসে কিছুই নেই ঠিক আছে ম্যাথ যেটা আছে সেটা খুবই কম সেটা প্রিলিমসে থাকে মেন্সে কোনো ম্যাথ থাকে না সে ঠিক আছে এটা আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি মেইন্সে কিন্তু কোনো ম্যাথ থাকে না প্রিলিমসে থাকে তাও শুধু সিস্যাটে থাকে তাও অল্প থাকে কম্পিটেনশান বেশি থাকে আর সায়েন্সের জিনিস আর তোমার এনভায়রমেন্ট আর নিকোলজি থাকে তো তার জন্য তুমি এইখানে আর্টসের এই সাবজেক্টগুলো নিলে সব থেকে বেশি লাভ হবে কারণ জিএসএর মানে জেনারেল স্টাডিজ যেটা মেয়েন্সের সিলেবাসে রয়েছে তো সেখানে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমি ইন্ডিয়ান ইকোনমি তারপরে হচ্ছে সোশিওলজি এই পার্টগুলো খুবই বেশি সিলেবাসের পরিমাণ জিওগ্রাফি তো এই সাবজেক্টগুলো যদি তুমি নাও তাহলে প্রচুর এগিয়ে থাকবে অন্যদের থেকে তোমার যদি ইচ্ছা থাকে যে আমি ভবিষ্যতে ইউপিএসসি দেবো তাহলে সায়েন্স বা কমার্সের ওই সব দিকে না গিয়ে তুমি তখন এই প্রথম থেকেই সাবজেক্ট যদি ভাগ করে নিয়ে প্রথম থেকেই প্রিপারেশানটা শুরু করে দাও তাহলে কিন্তু অনেকটা তুমি এগিয়ে প্রচুর এগিয়ে থাকবে তুমি আর সিলেবাসটা তুমি ধরো স্কুলের সাথে সাথে যেরকম পড়ছো তার পাশে তোমার ইউপিএসসি সিলেবাসটা থাকলো ঠিক আছে তো সিলেবাসটা থাকার সাথে সাথে তুমি আস্তে আস্তে সেই সিলেবাস অনুযায়ী অল্প অল্প করে দেখলে তাতেই হয়ে যাবে তাতেই অনেক এগিয়ে যাবে কারণ এই যে যে সাবজেক্টগুলোর কথা বললাম যে পাঁচটা সাবজেক্ট এই পাঁচটা সাবজেক্টটি কিন্তু ভবিষ্যতে আবার তোমার ইউপিএসসি প্রস্তুতি নেওয়ার সময় একদম পুরো ডিটেলসে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয় তো আগে থেকেই ধরো তুমি কয়েক বছর আগে থেকে যদি এই সাবজেক্টগুলো তোমার পড়া থাকে ভালো করে তাহলে তো তুমি কতটাই এগিয়ে থাকছো তো তাহলে তুমি বুঝতেই পারছো তো দেখো ইলেভেন টুয়েলভের নাম্বারের দিকে না তাকিয়ে মানে বোর্ডে আমি কত পেলাম উচ্চ মাধ্যমিকের বোর্ডে আমি কত পেলাম সেই নাম্বারের দিকে তাকিয়ে কোনো লাভ নেই কারণ ওই নাম্বার কোনো কাজে লাগবে না ইউপিএসসি প্রিপারেশনের ক্ষেত্রে আমি কিন্তু বলছি অন্য কিছু না কলেজে ভর্তি করতে গেলে সেটা আলাদা ব্যাপার তো তার জন্য তো দরকার হয় কিন্তু ইউপিএসসি প্রিপারেশানে কিন্তু এই নাম্বারে কোনো ভ্যালু নেই তুমি তোমার ডেপতে প্রত্যেকটা সাবজেক্ট জানা দরকার তো তুমি ইলেভেন টুয়েলভ থেকেই এইসব বইগুলো তুমি বিভিন্ন রাইটারের বই খুটিয়ে খুটিয়ে পড়া শুরু করলে তো এই যে তুমি যে এই যে খুটিয়ে খুটিয়ে পড়লে না তো এই খুটিয়ে খুটিয়ে পড়াটা তোমার ভবিষ্যতে মানে খুবই কাজে দেবে তুমি যখন এক্সাম দেবে আর কি গ্র্যাজুয়েট হওয়ার পর বা তারপরে যে যখন তুমি এই পরীক্ষা দেবে তখন তোমার খুবই কাজে দেবে সেই ব্যাপারটা কারণ কি বলো তো ইউপিএসসি তোমার এই ইলেভেন টুয়েলভের নাম্বার বা গ্রাজুয়েশনে নাম্বারে কিন্তু কোনো কাজে লাগে না যে তুমি হ্যাঁ ইলেভেন টুয়েলভে তুমি হেভি নাম্বার পেয়েছো গ্রাজুয়েশানে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস ছো সেগুলো কোনো যায় আসে না ঠিক আছে এখানে নাম্বারে কোনো ভ্যালু নেই এক্সাম পাশ করাটাই আসো তো এই জিনিসটাই আমি বারবার বলছি কিন্তু সাবজেক্টের ডেপথ কিন্তু খুবই দরকার কারণ খুব ডেপথে কোশ্চেন হয় ইউপিএসসিতে প্রিলিমস হোক বা মেইনস হোক দুই জায়গায় তো তখন তো তোমার যদি ডেপথে জানা না থাকে সাবজেক্টগুলো তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে না তো তারপরে এটাও করতে পারো ধরো তোমার এই তো আস্তে আস্তে উচ্চ মাধ্যমিক হয়েও গেলো তো তারপরে এই পাঁচটার মধ্যে থেকে তুমি যে কোনো তিনটে নিলে তো তারপর সেখান থেকে সেই তিনটের মধ্যে তোমার যে সাবজেক্টটা সব থেকে বেশি ভালো লাগে তো সেই সাবজেক্টের উপর তুমি স্নাতক করলে মানে গ্রাজুয়েশন করলে বা যদি তার তোমার পোস্ট গ্র্যাজুয়েশান করার ইচ্ছা থাকে তাও করলে কিন্তু মিনিমাম গ্রাজুয়েট হলে আর কি দেওয়া যায় ইউপিএসসি এক্সাম আর যেটা তোমার ভালো লাগলো সব থেকে বেশি সাবজেক্টটা তোমার ইলেভেন টুয়েলভে পড়ার সময় তুমি সেই সাবজেক্টটা ইউপিএসসিতে তুমি কিন্তু অপশনাল হিসেবেও নিতে পারো ঠিক আছে কারণ একটা সাবজেক্ট অপশনাল হিসেবে নিতে হয় তার কিন্তু দুটো পার্ট থাকে ঠিক আছে পেপার ওয়ান আর পেপার টু আড়াইশো আড়াইশো করে টোটাল পাঁচশো মার্ক থাকে অপশনাল তো সেই হিসেবে তোমার যে ধরো তোমার ইতিহাস খুব ভালো লাগলো পড়তে পড়তে তুমি ভবিষ্যতে অপশনাল ইতিহাস হিসেবে রাখলে তো ইতিহাসে তোমার তখন দুটো পেপার আসছে অপশনালে গিয়ে আড়াইশো আড়াইশো করে পাঁচশো তোমার কিন্তু অনেক আগে থেকেই সেটা পড়া থাকছে তুমি অনেক এগিয়ে থাকবে তো দেখো তুমি ঘরে বসে নেটে দেখে তুমি ইউপিএসসি সিলেবাস ডাউনলোড করে সেই অনুযায়ী বই কিনে আস্তে আস্তে অল্প অল্প করে বই কিনলে তো সেই বইগুলো কিনে তারপরে দেখো কোথায় কেমনভাবে কোন বই পাওয়া যাবে দেখো ভিডিও করা আছে প্রচুর তাছাড়া তুমি লিঙ্কও দেখতে দেখতে পারো এই ভিডিও প্রত্যেকটা ভিডিও নিচে দেখো বইয়ের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও নিতে পারো বাংলা বইও আছে আর বাংলা বই আর কোথা থেকে বইগুলো পাবে দেখো চ্যানেলে ভিডিও সব করা আছে দেখলে বুঝতে পারবে এই চ্যানেলের তো তুমি সেই ঘরে বসে সিলেবাস দেখে দেখে অল্প অল্প করে তুমি পড়া শুরু করলে তাহলে তুমি এগিয়ে থাকছো তো সেই ব্যাপারটা আছে না এই জিনিসগুলো পরপর তোমার মেনটেন করলে তুমি কিন্তু খুব এগিয়ে থাকবে অন্যদের থেকে ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার তো তোমরা অনেকেই বলেছিলে যে কি কি সাবজেক্ট নিলে ভালো হয় ইউপিএসসি যদি ভবিষ্যতে দিতে চাও এটা কিন্তু শুধুমাত্র ইউপিএসসি যদি যারা দিতে চাও তাদের জন্য এই এই সাবজেক্টগুলো ঠিক আছে এই এই সাবজেক্টগুলো নিলে খুবই ভালো হবে কারণ এই জিনিসগুলোই তোমার পড়তেই হয় তো এসে তুমি যেই স্ট্রিম থেকেই আসো তুমি মেডিকেল গ্র্যাজুয়েট হও তোমার ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট হও বা যাই হোক না কেন এই সাবজেক্টগুলো তোমার পড়তে হবেই মাস্ট সিলেবাসে রয়েছে ঠিক আছে তো তার জন্য তোমার আগে থেকে যদি থাকে পড়া তাহলে তো তুমি বুঝতেই পারছো তো এটা হলো ব্যাপার মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে এই সাবজেক্টগুলো নিতে পারো তাহলে খুবই লাভবান হবে আর কি সিলেবাস দেখলেই বুঝতে পারবে তো দেখো এই চ্যানেলে একদম পুরো ডিটেলসে ইউপিএসসি জিএস পেপার ওয়ান টু থ্রি ফোরের একদম সাবজেক্ট অনুযায়ী চ্যাপ্টার ধরে ধরে ভিডিও করা আছে চ্যানেলে তো আর তাছাড়া অপশনাল পলিটিক্যাল সায়েন্স আর ইন্টারন্যাশনাল রিলেশনশিপেরও ফুল ডিটেলসে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও করা আছে এই চ্যানেলে তো তোমরা এই চ্যানেলে প্লে গেলে পরপর ভিডিওগুলো পেয়ে যাবে তো ভিডিওগুলো সম্পূর্ণ দেখো পরপর স্কিপ করলে বুঝতে পারবে না তো এই চ্যানেলে ভিডিওগুলো সম্পূর্ণ পরপর দেখো তাহলে তোমাদের প্রসিডিওর বুঝতে সুবিধা হবে আর দেখো তোমাদের যদি কিছু জানানো থাকে বা তোমরা চাও যে এই টপিকের উপর ভিডিও করা হোক তো তাহলে আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো তো ইনস্টাগ্রামে কৌশিক হিরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে তো সেখানে জানাতে পারো আর তাছাড়া আমাকে টুইটারে ফলো করতে পারো কৌশিকীরা টুতে ঠিক আছে দেখো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে আর ভিডিওটা লাইক করো তো চলো তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে তো টাটা